গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আজকে আবার আমরা বাঙালি টপিক নিয়ে। তো আমরা বাঙালি টপিক আজকে দুটো, একটা দিয়েছে আমাদের ভিউয়ার অপরাজিতা, ও দিয়েছে হচ্ছে শাঁখাপলা সিঁদুর এসব পরার কি কোনো দরকার আছে বা নেই, এরকম একটা ব্যাপার। আর আরেকটা টপিক হচ্ছে আমাদের কৃষ্ণপ্রিয়সী রাধা, যে আমাদের আমরা বাঙালি চলনের একজন সদস্য, ও দিয়েছে হচ্ছে শারীরিক এবং মানসিক এই দুটোর মধ্যে কোনটা বেশি প্রয়োজনীয় আজকের সমাজে চলার বা আজকের যুগে চলার জন্য। তো ভাবলাম এই দুটো টপিক একসাথে মানে মার্জ করে দিই, কেননা দুটো ভীষণ কাছাকাছি ব্যাপার, দুটো ভীষণ রিলেট করে যায় আলোচনা করতে গেলে। প্রথমটা হচ্ছে শাঁখাপলা সিঁদুর পরার কি প্রয়োজন আছে বা কিছু। তো আমরা জানি এটার একটা একটা ব্যাকগ্রাউন্ড আছে বা এটার হিস্ট্রি আছে, শাঁখাপলা সিঁদুর আমি সেই সব নিয়ে আলোচনা করতে আসিনি, সেগুলো আমরা প্রত্যেকেই জানি, যারা একটুখানি পড়াশোনা করে তারা প্রত্যেকেই জানে এটা কোথা থেকে এসছে, এটা নিয়ে আলোচনা করে আমি আর বাড়াতে চাইছি না। তো যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, মানে একটা ছোট ভিডিওতে না এগুলো আলোচনা করা খুব মুশকিল হয়, মানে জীবনের ব্যাপ্তি যেটাকে বলে বা মানে হচ্ছে এক্সপ্যানশন আমার লাইফের। আগে দেখো, আগেকার দিনে তো প্রচুর, যখন নতুন মানে জীবন তৈরি হয়েছিল, সমাজ তৈরি হয়েছিল, সমাজ তৈরি হয়েছিল কেন, তার কারণ হচ্ছে যে মানুষ একা থাকতে পারবে না, তাই সমাজ তৈরি হয়েছিল, সমাজের সঙ্গে সঙ্গে বিভিন্ন নিয়ম এসেছিল। এবার কথা হচ্ছিল দিনে 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 সেগুলো চেঞ্জ হতে থাকছে, কিছু জিনিস আমরা এখনো ধরে রেখেছি সেগুলোকে আমরা সংস্কার বলি বা যাই হোক একটা প্যাটার্ন বলি, করতে করতে একটা অভ্যেস হয়ে গেছে এরকম বলি, কিন্তু সব কি আমরা ধরে রেখেছি? সব তো ধরিনি, সাজগোজ খাওয়া দাওয়া সব কিছু কিন্তু পরিবর্তন হয়েছে। তো ঠিক সেরকমই এইগুলোও কিন্তু পরিবর্তন হয়েছে, একটা সেকশনের কাছে পরিবর্তন হয়েছে, কথাটা সেটা। ওর প্রশ্নটা অন্য জায়গায়, ওর প্রশ্নটা হচ্ছে এটা কি পড়া উচিত বা উচিত না। কথা হচ্ছে এই সেই একটা মানসিক ব্যাপার এখানে চল, দৈহিক আর মানসিক, দৈহিক না ফিজিক্যাল, মানে আমরা শাঁখাপলা সিঁদুর এটা পড়ছি, আমরা ফিজিক্যালি পড়ছি, সেটার সঙ্গে সঙ্গে একটা মানসিক চরিত্র আছে এটার। আমার যেরকম আমার মনে হয়, আমার ওই পুরনো ঘাঁটতে ভালো লাগে না, ব্যাপ্তি আমার লাইফটা যদি এক্সপ্যান্ডেড হয়, কারুর ক্ষমতা নেই আমাকে বলবে যে তুমি শাঁখাপলা পড়ো তবে তোমার স্বামী ভালো থাকবে, বা তুমি সিঁদুর পড়ো তাহলে তোমার স্বামী ভালো থাকবে, ভালোবাসাটা আমার আমার কাছে অন্য জায়গায়, শাঁখাপলা পড়ে আমাকে কিন্তু ভালোবাসা বা শ্রদ্ধা দেখাতে হবে না, এটা আমি আমার আমার অভিমতটা আমি বলছি। এবার এটা অনেকের অনেক রকম ব্যাখ্যা থাকে, তো সেদিক থেকে বলছি আমি হয়তো নিজে শাঁখাপলা পড়ি না বা সিঁদুর খুব একটা পড়ি না, তার কারণ আছে, সেগুলো আর এই ভিডিওতে আমি যাচ্ছি না, কিন্তু আমার কিন্তু শাঁখাপলা পড়তে খারাপ লাগে না বা সিঁদুর পড়তেও খারাপ লাগে না, পড়ি না সেটা একদম অন্য কারণ। তো আমার কিন্তু খারাপ লাগে না, ভালো লাগে, কোনো উৎসবে যখন আমি শাঁখাপলা পড়ি বা সিঁদুর পড়ি বা টিপ পড়ি খারাপ লাগে না, ভালো লাগে, দেখতে খুব সুন্দর লাগে, সেটা দেখতে সুন্দর লাগে আমাকে। এবার কথাটা হচ্ছে যে ওই আমাকে শাঁখাপলা পরবো না, যে একটা এখন একটা ফেমিনিস্ট একটা ইয়ে চলছে, শাঁখাপলা পরলে আমাকে আমাকে আটকানো হবে বা আমি কেন পরবো, কই বেটা ছেলেরা তো পরে না আমি কেন, ওই ওই সমস্ত জিনিসগুলো আমার নেই। ওই যে কি বলবো, কারণ আমি একটা জিনিস খুব মানি যে আমার জীবনের ব্যাপ্তি বা আমার জীবনের এক্সপ্যানশনটা এমন হবে, আমাকে কেউ বলবে না যে তুমি শাঁখাপলা পড়ো তোমার শাঁখাপলার জন্য, কারণ জীবনের এক্সপ্যানশনটাই ওরকম জায়গায় নিয়ে যেতে হবে আমাকে, মানে আমার জীবনটাই হবে ওই সারেগামা পা করে গানটা, আমি এত সুন্দর মানে কি বলবো জীবনের গানটা আমি এত সুন্দর গাইবো যে এটা করলে ওটা হবে, ওটা করলে ওটা হবে বলবেই না কেউ, বা আমারও জীবন সাধনাটা আমার এমন হবে না, একটা সাধারণ মানে একটা সিঁদুর বা শাঁখাপলা এগুলো আমি আলোচনায় যাবই না যে কেন পড়বো, পড়লে পড়লে বুঝি আমার ইগো হার্ট হবে, আমি এইসব জিনিসে একদম নেই, মানে সত্যি কথা বলতে এই আলোচনাটার মধ্যে আমি যে খুব একটা ইন্টারেস্ট আমার আছে তা না, কিন্তু যেহেতু আমাদের ভিউয়ার অপরাজিতা এটা জানতে চেয়েছে সেইটা বলছি। যে খুব পরিষ্কার করে যদি আমার কথা বলতে হয়,
কারোর কথা আমি বলছি না, এটা আমি আমার ব্যক্তিগত অভিমত দিচ্ছি। হ্যাঁ, আমি নিজে বিভিন্ন কারণে পড়ি না, সেটা না হয় কোনো একদিন আলোচনা করবো, আমি কোনোদিন ভাবিনি এগুলো আলোচনা করবো বা কিছু, কিন্তু আমার নিজে কিন্তু শাঁখাপালা পড়তে খারাপ লাগে না বা আমার সিঁদুর পড়তে খারাপ লাগে না, সেটা আমার ভালো লাগে বলে পড়তে ভালো লাগে, মানে আমার আমার নিজের ভালো লাগে। কিন্তু আমি এটা বলবো না যে আমি শাঁখাপালা পড়ি না, কেন আমি পড়বো, আমার স্বামী তো পড়ে না বা বেটা ছেলেরা তো পড়ে না, মেয়েদের কেন পড়তে হবে। ওই পুরনো ভাবধারা কিন্তু কি বলবো, আমি জানি না বোঝাতে পারছি কিনা, পুরনো ভাবধারা মুখে আমরা বলি যে আমরা ছেড়ে চলে এসেছি, কিন্তু ইগোর প্যাটার্নটা কিন্তু আমরা নিয়ে চলে এসেছি। আমরা কিন্তু এখনও আমি প্রচুর মানুষকে বলতে শুনি যে কেন শাঁখাপালা পড়বো, শাঁখাপালা পড়লে আগেকার দিনে এরকম, আরে পুরনো ভাবধারা তো পুরনো প্রচুর আগে, সেই গন্ধটা আমি ক্যারি করবো, কথাটা বলবো কেন, আমি বলার দরকার নেই। শাঁখাপালা পড়বো কি পড়বো না সেটা একদম আমার নিজস্ব, আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, জীবনটাকে ওই জায়গায় নিয়ে যেতে হবে যেখানে আমি মানুষকে এত রেসপেক্ট করবো বা আমার জীবনটা এত সুন্দরভাবে আমি সাজাবো যাতে মানুষ আমাকে বলবেই না যে তোমার শাঁখাপালা পড়ার জন্য তোমার আরেকটু ভালো হতো, বা তুমি কেন শাঁখাপালা পড়ো না, কারণ আমার জীবনটাই হবে এত সুন্দর, প্রতিটি মুহূর্ত আমি এমনভাবে সাজাবো। রেসপেক্ট বলছি না যে নিজেকে আগে রেসপেক্ট করা বা আরেকজন মানুষকে রেসপেক্ট করতে জানা, আমি সারাদিন একটা মানুষকে সন্দেহ করি, একটা মানুষকে বিভিন্ন কারণে মানে প্রচুর জায়গায় শুনি আমি যে মানে প্রত্যাশার একটা ব্যাপার, এইগুলো আমাদের ভিতরে এখনও রয়ে গেছে, কিন্তু আমরা শাঁখাপালা নিয়ে আলোচনা করি এখনও, শাঁখাপালা সিঁদুর পড়লে কী হয় বা কী পড়লে অ্যাকচুয়ালি, কিন্তু এইগুলো একদম অন্তরের, মানে একেবারে মানসিক, যার জন্য দুটো টপিক আমি একসাথে দিয়েছি। তোমার মানসিকতা এতটাই স্ট্রং হবে, তোমাকে এই আলোচনাটাই করতে হবে না যে শাঁখাপালা কেন পড়বো, শাঁখাপালা বললে আমি ছোট হব, আমার ইগো হার্ট হবে। আমার ইগো এত ছোট নয় যে শাঁখাপালা তো একটা সুন্দর জিনিস, সিঁদুর পড়লে তো ভালো লাগে, খারাপ লাগে না তো, আর দশটা সাজের মতো মধ্যে যদি আমি একটু সিঁদুর পরি ক্ষতি কী? তো তোমরা আমাকে প্রশ্ন করতে পারো তুমি তো পড়ো না, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, কেন পড়ি না, সেটা পড়ি না সেটা বিভিন্ন কারণ আছে এটার পিছনে, প্রত্যেকটা মানুষেরই তো কারণ থাকে। আমার ওটা নেই যে আমি শাঁখাপালা পড়ি না জাস্ট টু প্রুভ মাই আইডেন্টিটি, যে আমি মহিলা, আমি পুরুষদের সমসাময়িক, আমি ওইসব বিশ্বাস করি না। আমার ওই জীবনের ব্যক্তিটা আমার এত হবে যে আমার শাঁখাপালা পড়লেও আমার অহং ছোট হবে না, আবার শাঁখাপালা না পড়লেও আমায় কেউ বলবে না যে তুমি শাঁখাপালা পড়নি, কেন পড়নি বা কিছু। তো নিজের জীবনটাকে আমাদের ওইভাবে বানাতে হবে। তো আমি ভাবলাম এইটা তোমাদের সাথে একটা আলোচনা করি। আর আরেকটা হচ্ছে শারীরিক আর মানসিক, সেটা হচ্ছে বলছে বডি অ্যান্ড মাইন্ড, মানে এই যে দুটো, এই দুটো দিয়ে কিন্তু আমার এই জীবন, আমার এই অস্তিত্বটা, এই এক্সিস্টেন্সটা চলছে। মানে খেয়াল করে যদি দেখি যে পাগল যার মানসিক, মানে কি বলবো, যার মানসিক স্থিরতা নেই বা যে যে ঘুমিয়ে আছে, যার শরীর খুব ভালো, মারাত্মক ফিজিক্যালি সে স্ট্রং, কিন্তু সে ঘুমিয়ে আছে, বা কি বলবো, আমার আমার সেই শক্তিটা নেই, মানসিক শক্তিটা নেই, কিন্তু আমার ফিজিক্যালি আমি প্রচণ্ড স্ট্রং, ঠিক সেরকমই আমি ফিজিক্যালি স্ট্রং কিন্তু আমার মাইন্ডটাকেও স্ট্রং বানাতে হবে। বা আমি এরকম অনেক, মানে সব কথা তো একটা ছোট ভিডিওতে বলা যায় না, এরকম প্রচুর মানুষ আমি দেখেছি যে আপাত দৃষ্টিতে শারীরিকভাবে কিন্তু খুব একটা সবল নয়, কিন্তু তার মানসিকতা এতটাই স্ট্রং, সে কিন্তু জীবনের পথে অনেকটা এগিয়ে গেছে। আবার আমি এমন লোকও দেখেছি যে ফিজিক্যালি সে খুব সুন্দর, বা ফিজিক্যালি সে ভীষণ সুঠাম বা শক্ত, মানসিকতায় এত মানে প্রেজুডিস, এত কুসংস্কার, এত রুট কজকে না জানা আনকনশিয়াস মানুষ, তার শারীরিকভাবে সে কি বলবো, সে স্ট্রং, সে শারীরিকভাবে স্ট্রং, কিন্তু তার মানসিকতা
এতটাই দরজা বন্ধ করা যে সে এত প্রেজুডিসের মধ্যে থাকে বা কাজেই সেটাই বলছি যে এই 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 আলোচনাটাও কিন্তু একটা বিরাট একটা এক্সপ্যানশন, একটা বিরাট ব্যক্তির মধ্যে নির্ভর করে যে আমি আমার মানসিকতাটাকে এমন জায়গায় নিয়ে যাব। সেটা তো এমনি এমনি হয় না, আমি মানসিকতা বিরাট জায়গায় নিয়ে যাব কিন্তু একটা মানুষের একটা ছোট্ট কথায় আমি একদম ডাউন হয়ে গেলাম, আমি একদম ওই রকম নয়। মানে আমি বলছি মানসিকতাটাকে এত স্ট্রং, যেটা একটু আগে বলছিলাম যে আমার ফিজিক্যালি শাঁখা পলা সিঁদুর আমি পড়ি কি পড়ি না কেউ তাকাবে না, মানে এমনও হবে যে ও সত্যি তো তুমি শাঁখা পলা পড়ো না, আমার দেখেই নি লোকে, লোকে আমার আদর আমার ভালোবাসা বা আমার অস্তিত্বটাকে এতটা ভালোবেসে ফেলেছে সে হয়তো তাকিয়ে দেখে, আরে সত্যি তো রঞ্জনাদি তুমি শাঁখা পলা পড়ো না সিঁদুর পড়ো না, দেখো আমি কিন্তু পড়ি না, দেখো খেয়াল করে। এইবার আমার চুলটা দিয়ে ঢাকা থাকে বোঝা যায় না, সেটাই আমি বলতে চাইছি। আমি জানি না আমি খুব একটা বোঝাতে পারছি কিনা তোমাদের মানসিকতাটা। কালকে শ্রী আমাদের কৃষ্ণপ্রিয় বারবার না ভুলে যাই, আমার আমার একটাই সমস্যা জানো, আমি শুন ভুলে যাই। আমি কালকে আমাকে আমি অটোতে করে আমি একটুখানি কাজে বেরিয়েছিলাম, একজন মাঝবয়সী একজন ভদ্রলোক চালাচ্ছিলেন, আমি একটা জায়গায় এসে আমি জিজ্ঞেস করলাম যে ইয়ে আপনি কাহাঁ সে লেকে আয়ে, ইয়ে তো রাস্তা নেই হ্যায়, তো আমি আমি বললাম, তখন ভদ্রলোক আমাকে না আয়নায় গ্লাস দিয়ে পিছন আমার দিকে তাকিয়ে বললেন হাম লোক তো ইধার সেই গে, মানে যেখান থেকে আমরা গেছি অটো অটোকে বলে উঠেছিলাম যে আমি যাব আবার এই অটোতেই ফিরে আসবো, আপনি যাবেন বলেছিল হ্যাঁ যাবো, তো যখন ফিরে আসছি তখন বলছো আমরা তো এই রাস্তা দিয়েই গেছি, আপনি তুমি তাহলে বলছো কেন, কিছুতেই মনে করতে পারছি না যে জায়গাটায় দাঁড়িয়েছি আমি কিছুতেই মনে করতে পারছি না ওটা আমি কোথায় আছি, মানে আমার ভুলে যাওয়াটা এই যে মাইন্ডের এই একটা পোর্শন আমি ভুলে যাই। এখন আমি ইদানিং ভাবতে শুরু করেছি ওটার জন্য আমি বিভিন্ন মাইন্ড গেম বা বিভিন্ন আমার আমি বসে থাকার মহিলা নই, ও আমায় ভুলে যাই বা দশটা পেটি মানে লোককে বলবো করু না করবে লোকে আমার ওপর, সেটা করবো না সেটা করবো না, কিন্তু আমি হ্যাঁ এটা আইডেন্টিফাই করেছি যে আমি ভুলে যাই এবং ভুলে যাওয়াটা ভালো নয় আগামী দিনের জন্য, আমি কিন্তু অলরেডি সেটার অ্যাকশন নিতে শুরু করেছি। মানে কী কী জিনিস করলে আমার মানসিকতা বা আমার এই যে ব্রেন বা যে ফাংশনিং যেটা ঠিক হবে, তো সেটা আবার সেই মানসিকতা, মানে আমার মানসিকতাটা কি আমি শুধু ইস জানো তো আমি না আজকাল ভুলে যাই লোকে আমাকে করুণা করবে বা সেটা করব না, কারণ আমি দৃঢ়তাটাতে আমার ওখানে যে আমরা যতদিন বাঁচব আমার সব কিছু আমি মানুষকে বলবো যে দেখ আমি আগে একটা সময় এরকম ভুলে যেতাম কিন্তু পরে আমি এই ধরনের ভেবেছি আমি আজকে ভুলি না। আর তো সেটাই বলছি সবটাই জানো তো ফিজিক্যাল আর মেন্টাল দুটো জিনিসকে কোরিলেশন আছে একটা মারাত্মক, তো আমার ব্যাপ্তিটা আমার এক্সপ্যানশানটা যেটা আমি সবসময় বলি সবসময় আমার আমার এই চ্যানেলের মাধ্যমে যে আমি বলতে থাকি যে কজ অ্যান্ড এফেক্টটা এতটা মারাত্মক, আমি এত ছোট একটা জায়গায় একটা ছোট লেভেলে থাকবো কেন, আমার ব্যাপ্তিটা ওরকম হবে কেন যে আমি ওই আলোচনাটার মধ্যে যাব যে সিঁদুর পড়বো বা শাখা পড়বো এটা কি ঠিক না অনুচিত ডিবেট হয় যেটা, আমি ওই ডিবেটে যাব কেন, এই ডিবেটের তো কোনো ফলশ্রুতি নেই, ফলশ্রুতি একটা ইগো আছে, আমি যদি বেশিক্ষণ ওই রাস্তা দিয়ে যাই না ইগো আসবে কেন পড়বো ছেলেরা তো পড়ে না আগেকার দিনে এই এই হতো, আগেন দ্য সেম থিং আমি যে রুটটা বলছি না গোয়িং ব্যাক টু ইয়োর লাইফ, তো গোয়িং ব্যাক টু মাই লাইফ যদি হয় আমি কি ছোট্ট লাইফটার মধ্যে ফিরে যাবো নাকি একটা বড় লাইফে, যখন আমি ধাক্কা খাবো যখন দেখবো যে না শাখা পলা পড়লে আমার নিজেকে ছোট লাগে না বা সিঁদুর পড়লে আমার নিজেকে ছোট লাগে না, আমি আমার কথা বলছি আমি পড়ি না সেটা বিভিন্ন কারণ আছে বারবারই বলছি, বলা যায় না হয়তো কোনো দিন দেখবে আমার ইচ্ছা হলো আমি আবার শাখা পলা পড়তে শুরু করলাম, আর আজকাল শাখার যা দাম বেড়েছে খানিকটা এটাও একটা বিরাট কারণ, সিঁদুর যে কোনো সিঁদুর পরা যায় না অ্যালার্জি হয়, তো সেটাই বলছি আমি এর মধ্যে কোনো অপরাধ দেখি না কিচ্ছু অপরাধ দেখি না, কাজেই আমার কাছে এগুলো কিচ্ছু ইস্যু না, আমার লাইফটা যদি বিগ এক্সপ্যান্ডেড হয় তো আমার ওই পেটি যে আলোচনাগুলো না যে কেন শাখা পলা পড়লে কারোর তো ক্ষমতা নেই যে আমায় বলবে যে আমি মানে ওই লেভেলে নিজেকে নিজের কনসিয়াসনেস নিজের পড়াশোনা নিজের ব্যবহার নিজের বলছে না রেসপেক্ট ওয়ার্দি হয়ে ওঠো, নিজেকে প্রশ্ন করো যে আমাকে কে ও রেসপেক্ট করে না কেন করে না,
ও আমাকে কেন রেসপেক্ট করে না, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন, কেন করে না প্রশ্ন ওর। ও তো এমন তো না যে ও কাউকে রেসপেক্ট করে না, মানুষটা তো অন্য কাউকে করে, আমায় করে না কেন? তার মানে আমার মধ্যে কিছু ল্যাকিং আছে। আমার মনে হয় এইগুলোতে নজরটা দেওয়া উচিত, আর এটা হাই টাইম। পৃথিবীতে এখন যা অবস্থা, তখন আর এই শাখাপালা নিয়ে আলোচনা বা পড়লাম না কি পড়লাম কিচ্ছু ম্যাটার করে না, কিছু ম্যাটার করে না। এখন সত্যিই ছেলেমেয়েরা এক জায়গায়। হ্যাঁ, শারীরিকভাবে মেয়েরা হয়তো খানিকটা, এটা আমি মানি, আমরা শারীরিকভাবে একটু ভগবান আমাদের মানে মাদার নেচার আমাদের এরকম করে বানিয়েছে, কেননা আমাদের একটা ওদের ওদের যেরকম শারীরিক ফিজিক্যালি এটা একটু বেশি ছেলেদের। আমি আমার মেয়েকে বলি এই কথাটা যে দেখ মাম্মা, যেটা সত্যি সেটা সত্যি। আমার মেয়ে আমাকে সবসময় বলে যে না, মেয়েরা মানে শক্তিতেও ছেলেদের মতো। আমি তখন বলি দেখ মাম্মা, আইডেন্টিফাই মানে সত্যি কথাটা মেনে নেওয়াটা কিন্তু একটা মানে মারাত্মক ক্ষমতা লাগে। হ্যাঁ, যে আমাদের কোথাও যেন শারীরিকভাবে আমরা একটুখানি সামান্য, মেয়েরা আজকাল মার্শাল আর্টস শিখছে, সবই করছে, কিন্তু ওদের হয়তো ফিজিক্যালি ছেলেরা হয়তো একটু এগিয়ে আছে আমাদের থেকে, ফিজিক্যালি স্ট্রং বা কিছু, কিন্তু আমরা মেয়েরা আমরা কিন্তু মানসিকতায় অনেক এগিয়ে আছি। কাজে মাদার নেচার দিয়েই দিয়েছে এরম ব্যালেন্স করে চলার কথা, শিখিয়েই দিয়েছে, নাহলে তো ইকুয়াল করে দিত, শিখিয়ে দিয়েছে ওইভাবে। তো আমার আমার যেটা মনে হয় এই টপিক দুটো আলোচনা করতে গেলে মানে ফান্ডামেন্টালি এই টপিক দুটো খুব কাছাকাছি, যে আমরা আমরা কী করছি, আমরা কী আলোচনা নিয়ে থাকছি। এই আলোচনাটা করা আমি জানি না কতটা ওয়ার্থ, কেননা সত্যি কথা বলতে আমার কিচ্ছু যায় আসে না। আমি শাখাপালা হয়তো যে কোনো দিন তোমরা আমাকে দেখবে যে আমি আবার আমি পড়ছি, আমি একটা সময় তো পড়তাম, বললাম তো আমি, এত শাখার দাম বেড়েছে, তারপর সিঁদুর সমস্ত কোম্পানির পড়া যায় না, ইরিটেশন হয়, তো বিভিন্ন কারণে হয়তো পড়ি না, পড়তেই পারি, আমার ভালোই লাগে পড়তে। আর আমার এটা পড়লে কখনো মনে হবে না যে আমি ছোট হব ছেলেদের থেকে, বা আমার মনে হবে না। তো যাই হোক, এইসব প্রেজুডিস বা এইসব ইগোইস্টিক যে আলোচনা তার মধ্যে আমি নেই। তবে যেটা আমি মারাত্মকভাবে বলবো, মানে আমার চ্যানেলের মাধ্যমে আমি আমার কথাটা বলছি, যে হ্যাঁ, শাখাপালা জন্য কিছু আটকে থাকবে না, মেয়েরা সব পারে আজকাল, মেয়েরা ক্যান মানে ডু এনিথিং এন্ড এভরিথিং। তো হ্যাঁ, বারবার আমার চ্যানেলের মাধ্যমে যেরকম বলি আবার বলছি, নিজেদের ওই রেসপেক্ট ওয়ার্দি করে তোলা, প্রশ্ন করা যে আমি কি সত্যি রেসপেক্ট ওয়ার্দি, আমাকে কি সত্যি রেসপেক্ট করা যায়, এইটা একটা বিরাট প্রশ্ন। তো ঠিক আছে, আজকে এখানেই রাখলাম, এইটা রেখে এই ভিডিওটাকে বন্ধ করে, এডিট করার ব্যাপার নেই, ভিডিওটা আমি তুলে এখন আমি পোস্ট করে দেবো, দিয়ে তারপরে আমি একটু চা খেয়ে তারপর নেক্সট তোমাদের ওই গল্পটা বলতে আসছি। ভালো থেকো।